হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি এবং একটি চাকরির আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আজকে চলে এসেছি। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট রাজ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনাদের যদি গ্র্যাজুয়েট যোগ্যতা থাকে তাহলেই কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। বেশ কয়েকটি পদ এখানে রয়েছে, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কোন কোন পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন কি আছে এবং কিভাবে আবেদন করবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সিলেকশন প্রসিডিউর কী আছে ডিটেল আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই আপনারা পশ্চিমবঙ্গের 23টা যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়, এবং শুধুমাত্র গ্র্যাজুয়েট যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো চলুন আজকের যে নোটিশটা সেটা আপনারা বিস্তারিত আলোচনা করে নিই, তারপর আমি দেখিয়ে দেবো কোথায় গিয়ে নোটিশটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এখন দেখতে পাচ্ছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আছি। আমি প্রথমে আপনাদের নোটিশটা নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ডেট হচ্ছে 30/6/2021 অর্থাৎ 30/6/2021 কিন্তু এই ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এই রিক্রুটমেন্টটি দেখতে পাচ্ছেন ভবানী ভবন আলিপুর কলকাতা 7/27 এখানে কিন্তু আপনাদের এই 2021টা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে রিক্রুটমেন্টটা করা হবে সেই নেমগুলো আমি পরপর বলছি। দেখুন কম্পিউটার অ্যানালাইস্ট, এখানে কিন্তু আপনাদের যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু ডিটেলে দেওয়া আছে, বিএসসি কম্পিউটার সায়েন্স, এছাড়া আরও কিছু ডিটেলে দেওয়া আছে। তো আপনারা হয়তো এখানে অনেকে আবেদন করতে পারবেন না, তো যাদের অবশ্যই কোয়ালিফিকেশান আছে তারা তো অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে নাম্বার অফ পোস্ট 19, বেতন হচ্ছে 20,000 টাকা। এবং এখানে কিন্তু আপনাদের কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর, যেখানে আপনারা কিন্তু গ্র্যাজুয়েট যোগ্যতায় এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন কোনো সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। দুটো পোস্ট রয়েছে, 13,000 বেতন রয়েছে। কম্পিউটার অপারেটর গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো গ্র্যাজুয়েট হয়ে থাকলেও কম্পিউটার কোনো অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা এখানে একটা পোস্ট রয়েছে, 13,000 টাকা বেতন আছে। এবং ডাটা এন্ট্রি অপারেটর, এখানে কিন্তু 7 খানা পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন এবং কোনো একটা সার্টিফিকেট অ্যাপ্লিকেশন থাকলে কম্পিউটারের আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 13,000 টাকা বেতন রয়েছে। এবং এখানে একটা কথা বলে দিই আপনাদের, এখানে কিন্তু বলেছি যে এটি কিন্তু কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে? সেটা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে, আরও ডিটেলস বলা যায়, বিস্তারিত পড়ছি না, জাস্ট আপনাদের হ্যাঁ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জানানোর চেষ্টা করছি। তো প্রথমে আপনাদের কিন্তু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড কল লেটার ফ্রম সিআইডি ওয়েবসাইট, অর্থাৎ কিন্তু আপনাদের কোথায় গিয়ে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন, কল লেটার ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনাদের কিন্তু অফলাইনে কিন্তু এটি ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমে বলেছে ফিল ইন দ্য ডাউনলোড ফর্ম কল লেটার অ্যান্ড সেন্ড দ্য সেম বাই স্পিড পোস্ট অ্যাড্রেস টু দ্য অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফিস সিআইডি ওয়েস্ট বেঙ্গল অর ড্রপ ইট ইন দ্য ঠিক আছে ইয়ারমার্ক বক্স প্লেসড অন দ্য গ্রাউন্ড ফ্লোর অফ ভবানী ভবন, অর্থাৎ আপনারা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন টু দ্য অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সিআইডি ওয়েস্ট বেঙ্গল, এখানে এই অ্যাড্রেসে আপনারা কিন্তু স্পিড পোস্ট করতে পারেন। এছাড়া কিন্তু আপনারা গিয়ে ড্রপ বক্সে কিন্তু ড্রপ করে আসতে পারেন বলে এখানে জানানো হয়েছে। নেম অফ দ্য পোস্ট ফর হুইচ দ্য ক্যান্ডিডেট সাবমিটস দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি ক্লিয়ারলি রিটেন অ্যাবাভ দ্য এনভেলপ, অর্থাৎ আপনারা কিন্তু কোন পদে আবেদন করছেন সেটা কিন্তু আপনাদের যে এনভেলপ থাকবে সেই এনভেলপের উপরে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে আপনাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, কপি অফ সার্টিফিকেট, মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন এবং সেই ফটোকপিটা কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। তারপর বলেছে কপি অফ বার্থ সার্টিফিকেট যেমন অ্যাডমিট কার্ড, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাজ দ্য এজ গ্রুপ, এজ গ্রুপের কোনো একটা সার্টিফিকেট লাগবে। এবং এই কপি অফ ডকুমেন্ট অ্যাজ এ প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের কিন্তু একটা কপি আপনাদের কিন্তু লাগবে। তবে এখানে বলেছে লাস্ট ডে সাবমিশন হচ্ছে 15/7/2021 মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতেই হবে। এবং এখানে কিন্তু আপনারা অবশ্যই স্পিড পোস্টে কিন্তু 15/7/2021 মধ্যে কিন্তু পৌঁছাতে হবে। পরে বলেছে আফটার স্ক্রিনিং অফ দ্য অ্যাপ্লিকেশন দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাটেন্ডিং দ্য রিটেন টেস্ট অর ইন্টারভিউ উইল বি পাবলিশড ইন দ্য ওয়েবসাইট অফ সিআইটি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বলা হয়েছে যে সমস্ত অ্যাপ্লিকেশন দেখার পরে যে একটা কিন্তু আপনাদের শর্ট লিস্টেড করা হবে, সেখান থেকে যে ক্যান্ডিডেটকে ডাকা হবে রিটেন টেস্টের জন্য বা ইন্টারভিউর জন্য সেটা কিন্তু অফিসের ওয়েবসাইটে পরে জানানো হবে বলে এখানে কিন্তু জানানো হয়েছে। তো আপনারা নিচে দেখতে পাবেন প্রত্যেকটা এখানে কিন্তু বলেছে যে কম্পিউটার অ্যানালাইস তার সেই পদের কিন্তু এটি হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং সেই পদের কিন্তু একটি কল লেটার। তো এটি যারা আবেদন করবেন সেটা চোপড়ে, এবং যারা নিচের তিনটি আবেদন করবেন ডাটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর বা কম্পিউটার অপারেটর তাদের জন্য কিন্তু এই ফর্মটি, এই ফর্মে কিন্তু বিস্তারিত যে ডিটেলসগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনারা নিজেরা ফিল আপ করবেন। পেজ 1 এবং পেজ 2 দুটোই কিন্তু আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার সঙ্গে কিন্তু কল লেটারটিও কিন্তু আপনারা সঙ্গে ফিল আপ করবেন। ফিল আপ করে কিন্তু যে সমস্ত ডকুমেন্টস দিয়েলাম দেখালাম সেই ডকুমেন্টস কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবেন এবং এই ফর্মের সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পরে কিন্তু যে আপনাদের অ্যাড্রেস দেখিয়ে দিলাম
এটাকে কিন্তু সাবমিশন করতে হবে অথবা কিন্তু আপনারা ড্রপ বক্সে ড্রপ করতে পারেন, সেটা হচ্ছে অবশ্যই 15/7/2021 এর কিন্তু মধ্যে। তো এই ছিল আজকের আপনাদের মূল আপডেট। আপনারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপটি সেখানে ফলো করুন, সেখানে কিন্তু আমি এই ধরনের নোটিশগুলো যে আমি ওখানে আপডেট দিয়ে থাকি, এবং এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে দেখতে হবে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যানালাইস্ট যেটা রয়েছে, এখানে সিম্পলি ভিউ ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এই যে এই ধরনের পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো আজকের ভিডিওর মূল বিষয় ছিল এটাই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখুন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আবারও দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।